সাকিব আল হাসান বাংলাদেশ দল থেকে একরকম ব্রাত্যই হয়ে পড়েছেন। সব শেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি তিনি। এরপরও আফগানিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তিনি ওয়ানডেতে কি আর কখনো দলের হয়ে খেলবেন? তিনি এই ফর্ম্যাট থেকে অবসর নেননি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা খেলেই তিনি অবসরে যেতে চান। তবে সেখানেও কি তিনি খেলতে পারবেন, এখন প্রশ্ন উঠছে এমনই। তবে সাকিব এখন ব্যস্ত আবুধাবির টি-10 লিগ নিয়ে। বাংলা টাইগার্সের অধিনায়ক তিনি। তা শুরুর আগের দিন সাকিবকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয় জাতীয় দলের জার্সিতে ফিরবেন কবে। তার জবাবে সাকিব বলেন, এই টুর্নামেন্টের পর দেখা যাবে। আবুধাবি টি-10 শেষ হবে আগামী 2 ডিসেম্বর। 8 ডিসেম্বর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলার অসম্ভব নয় তার। এরপর সম্পূরক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় তার দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞেস করা হয় সাকিবকে। জবাবে এবারও তিনি ছোট উত্তরই দিয়েছেন। বলেন, এখন এই টুর্নামেন্টে যত মনোযোগ দিচ্ছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সে টুর্নামেন্টে খেলতে পারলে সেখান থেকেই অবসর নেবেন তিনি।